हेलो गाइज तुम्हारा सबाई केमन आछो तो आज चले एसेছি नतुन एक भिडियो निয়ে। तुम्हारा रिक्वेस्ट करছিলে যে দাদা আমরা প্রথমবার ব্যাঙ্গালোর যাচ্ছি, কিভাবে কি প্রিপারেশন নেব না নেব, ট্রেনে কিভাবে কি সতর্কতা নেব। তো সেজন্যই সেসব টপিককে মাথায় রেখে আজকে ভিডিওটা। আজকে ভিডিওর মেন টপিকটা হচ্ছে কলকাতা টু ব্যাঙ্গালোর ট্রাভেলিং, ঠিক আছে? মানে তোমরা ট্রেনে যাওয়ার সময় কিভাবে কি সতর্কতা নেবে না নেবে এবং আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা হয়েছে। সেই জন্য ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? আর পছন্দ হলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একবার ভুলো না, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। তো ফাইনালি ওয়েস্ট বেঙ্গলকে বাই বাই করে শুরু করতে চলেছে আমাদের জার্নি। এখন ঘড়ি কাটায় অলমোস্ট 8টা বাজতে চলেছে। তো আমাদের রাত্রে 11টায় ট্রেন, হাতে একটু টাইম নিয়ে বেরিয়েছি কারণ ওখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক ফ্রেন্ড আসছে, তো তাদের সঙ্গে মিট করার ব্যাপার আছে, একসঙ্গে যাচ্ছি। কোচ নাম্বার চুজ করা, ট্রেনের নাম্বার চুজ করা অনেক ব্যাপার আছে। তো তোমরাও যখন বেরোবে একটু হাতে টাইম নিয়ে বেরোবে। যদিও আমি এখন কলকাতায় একটা ফ্রেন্ডের বাড়িতে আছি, এখন কলকাতায় রাস্তায় যাচ্ছি। তো আমাদের প্ল্যান পরশু সকাল 8টার মধ্যে ব্যাঙ্গালুরু পৌঁছানো। তো দেখা হচ্ছে হাওড়ায় গিয়ে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন পৌঁছে গেছি এবং এখানে এসে একটা ফ্রেশ লাগছে, মানে লাউড, মানে বাড়ি থেকে একটা স্যাড মাইন্ড নিয়ে বেরিয়েছিলাম কারণ বাড়ির সবাইকে ছেড়ে চলে যাচ্ছে, একটা তো অনুতাপ তো একটা হবেই। তো এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে অনেকটা ফ্রেশ লাগছে, অনেক এক্সাইটেড লাগছে, অনেক হাসি আনন্দ এনজয় হচ্ছে। তো এখন আমরা চলে যাবো, একটা লিস্ট বেরিয়েছে নাকি, সেই লিস্টে আমাদের নাম আছে কি না, ট্রেনের নাম্বার কোচ নাম্বার কত সেটা চেক করে নেব এবং এরপর আমরা নির্দিষ্ট ঠিকঠাক কামরা দেখে আমরা নিজেদের সিটটা বেছে নেব। তো ট্রেনে আরও অনেক এনজয়, হাসি, অনেক আনন্দ হবে। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা স্কিপ করবে না। একই ভিডিওটা ছোটো হচ্ছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ফাইনালি ঠিকঠাক কামরা দেখে সিট ঠিকঠাক পেয়ে গেছি। তো আমার কপালটা সত্যি খুব খারাপ ছিল যে আপার বেড পেয়েছিলাম, কারণ আমাদের কামরাটা এসি কামরা ছিল। আর এসি কামরায় ভাই যে আপার বেড পাবে তার কপালটা খুবই খারাপ থাকবে, কারণ রাত্রে প্রচণ্ড ঠান্ডা লাগবে। তো আমাকেও সেরকম ঠান্ডা ভোগ করতে হয়েছে। দিনে যদিও খুব একটা কষ্ট হয়নি, কারণ দিনে আমরা অন্যান্য যে ফ্রেন্ডরা আছে তাদের বেড়ে চলে আসতাম, রাত্রে একটু প্রবলেম হতো। তো ভাই এটা একটা শিক্ষা হয়ে গেছে, এবার থেকে যখনই এসি কামরা বুক করবো একটা ব্ল্যাঙ্কেট কিংবা কিছু একটা সঙ্গে নেবো। তো তোমরা যদি কেউ এসি কামরা বুক করো একটা ব্ল্যাঙ্কেট বা কিছু একটা সঙ্গে নিয়ে নেবে। তো এটা একটু প্রবলেম, তা এছাড়া খুব আনন্দ মস্তিতেই যাচ্ছি। তো এভাবে কোনো রকমে রাতটা কেটে যায়। সকালটা ভাই সেই লেভেলের ছিল, ভাই সেই লেভেলের, মানে এত সুন্দর সেই দৃশ্য, মানে পাহাড়ে গায়ে যে সূর্য ওঠার সেই দৃশ্যটা জাস্ট অসাম। ট্রেনের জানলার ধারে চা খেতে খেতে সেই দৃশ্যটা দেখা জাস্ট ভাবতে পারবে না, এত সুন্দর ছিল। তো তোমরাও যখন যাবে দেখতে পাবে, অনুভব করবে। তো এবং আরও অনেক নারকেল বাগান, অনেক নদী, অনেক নতুন নতুন গাছ, খুব সুন্দর দৃশ্য তোমাদের চোখে পড়বে। তো জাস্ট অসাম। एरपर आसছে লাঞ্চের পালা। মানে আমি যখন প্রথমবার গিয়েছিলাম ট্রেনে তো তখন ট্রেনের খাবারটা একদম খেতে পারিনি, মানে খুব বিচ্ছিরি খাবার ছিল। তো এবার মোটামুটি ভালোই আছে। তো লাঞ্চ অর্ডার করার পর কিছুক্ষণের মধ্যে সেটা চলে আসে এবং আমরা লাঞ্চ কমপ্লিট করি। মানে জানলার ধারে বসে সেই লাঞ্চ কমপ্লিট করাটাও মানে দারুণ একটা 5 স্টার হোটেলের মতো ফিলিংস আসবে। তো এভাবে লাঞ্চটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের শুরু হয় গান বাজনার পালা। সেই ভিডিওগুলো দেখতে পাবে সব আছে, আস্তে আস্তে সেগুলোও দেখবে। তো আমাদের সিঙ্গার আমাদেরই ব্যাচের একটা ছেলে রোহান, তো আমরা তার গলায় একটা গান শুনে নেব এবং এরপরে একটা গার্লস সিঙ্গারও আছে তো তার গলায় তো অনেক গান শুনবো। बन के मुटियारा आया पटोला बन के, कन्ना दे बिच पिपल पतिया बाहे चूड़ा खन के। बंठन के मुटियारा आया पटोला बन के, कन्ना दे बिच पिपल पतिया बाहे चूड़ा खन के। मेरे सोनिया सोनिया वे माही मेरा किथे नहीं ओ दिल लगना। मेरे सोनिया सोनिया वे माही मेरा किथे नहीं ओ दिल लगना। जावे छोड़ के ना तेरे नाल रहना वे, तू सिंगार मेरा तू है माए गहना वे। जावे छोड़ के ना तेरे नाल रहना वे, तू सिंगार मेरा तू है माए गहना वे। है जिन्ना तू मेरा उन्नी में तेरा। তো এভাবেই বিভিন্ন হাসি আড্ডা মজার মধ্যে শেষ হয় আমাদের জার্নি এবং আরও অনেক এনজয় হয়েছিল। তো যদিও পুরো ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি কারণ ভিডিওটা একটা লং হয়ে যেত, যেন যতটা ছোটোর মধ্যে পেরেছি কমপ্লিট করার চেষ্টা করেছি। তো এভাবে শেষ হয় আমাদের জার্নি এবং এখন আমরা পৌঁছে গেছি যশবন্তপুর স্টেশনে। তো যশবন্তপুর স্টেশনে নামার পর আমরা একটা কার বুক করেছি, তো কার বুক করে আমরা সোজা চলে যাচ্ছি কলেজের দিকে। ফাইনালি আমরা হোস্টেল পৌঁছে গেছি। তো এই হচ্ছে আমাদের হোস্টেল। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।